ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সবার কাছে যে প্রিয় ছিলেন তার দৃষ্টান্ত দেখিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা মেয়রকে শ্রদ্ধা জানিয়ে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অতিরিক্ত এক ঘন্টা বেশি কাজ করেছেন তারা কাজে খুব ভালোবাসতেন তার জন্য আমরা কাজ এক ঘন্টা বেশি করে নিচ্ছি আনন্দের সাথে করছি করছি স্যার এখন জন্য ঘন্টা ঘন্টা লাগলে কেন দুই অসুবিধা নাই স্যার উত্তর সিটি কর্পোরেশনে প্রায় দু হাজার পরিচ্ছন্ন কর্মী মেয়র দায়িত্ব নেওয়ার পর তাদের বেতন দ্বিগুণ হয়েছে বোনাস পাচ্ছেন দুই দে এখন চোদ্দ টাকা বেতন পাই আগে আট টাকা বেতন পাইতাম বৈশাখী বাতা পাই পাঁচশো টাকা দেয় আগে তো আমাদের ঈদে কোনো বোনাস ছিল না এরপরে ঈদে একটা বোনাস করে দিচ্ছে দুই হাজার টাকা মতো এটাও পাই শীতের সময় মনে করেন আমাদের কম্বল দিছে এরপর আমাদের পোশাক দিছে এই মহোৎসব আসার পরে আমি বেতন পাই মনে করেন পঁচিশ হাজার টাকা আবাসন সহ বিভিন্ন খাতে পরিচ্ছন্ন কর্মীদের কল্যাণে মেয়র আনিসুল হকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন বছর পরে একটা কর্মী যখন কাজ করার সক্ষমতা থাকে না যখন সে সিটি কর্পোরেশন ছেড়ে চলে যায় তার জন্য উনি চার লাখ টাকার মতো একটা অনুদানের ব্যবস্থা করে গেছেন যেটা আগে কখনো ছিল না সর্বসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারে সেজন্য মেয়রের বনানীর বাসভবনের সামনে এবং উত্তর সিটি কর্পোরেশন ভবনে শোক বই খোলা হয়েছে ঢাকা শহরকে নিয়ে যে প্রত্যাশা আমরা কোনো মেয়রের মধ্যে সেই প্রত্যাশাটা মানে করতে পেরেছেন সেগুলো আমরা কখনোই দেখি নাই যেটা আমরা আনিসেল হককে আমরা আমরা দেখেছি আমরা জাতি হিসাবে বলবো যে ক্ষতিপূরণ আমাদের হয়তো আরও অনাদিকাল হয়তো থাকবে এটা এটি পূরণ হবার নয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তিন দিনের শোক পালনের শেষ দিন রোববার একদিন ছুটি পালন করেছে রাজধানী ঢাকাকে তিলোত্তম নগর হিসেবে গড়ে তোলার জন্য যে প্রত্যয় নিয়ে মেয়র আনিসুল হক স্বপ্ন দোষ্টা হিসেবে সবার সামনে এসেছিলেন তার সেই স্বপ্নগুলো এবং অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করাই এখন মূল চ্যালেঞ্জ রাজধানীর গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনের সামনে থেকে শাকেরাত নান চ্যান আই